হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা হলো বন্ধুরা, যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিও আমরা কখনো মনে করি যে ভিডিওটা ডিলিট করে দিলেই ভালো হয় বা ইউটিউবের গ্রহণযোগ্যতা নয়, সেই ভিডিওটা কীরকম আমরা ডিলিট করতে পারি। তো প্রথমে বন্ধুরা দেখো, আমরা যখন ইউটিউবে ঢুকি এবং আমাদের নিজের চ্যানেলে যখন আমরা যাই ভিডিওটা ডিলিট করার জন্য, তখন কি হয়, এখানে এই দেখো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এখানে শো হচ্ছে। তো এখানে নিচে যেটা আছে থ্রি ডট অপশন, সেখানে ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে ডিলিটের কোনো অপশন পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা আজকে বলবো যে কীভাবে ভিডিওটা ডিলিট করতে পারবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, ব্যাক করে আসতে হবে। বন্ধুরা এখানে আমরা কী করব, প্রথমে ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারে আসার পরে বন্ধুরা দেখো এখানে সবের উপরে দেখবে একটা থ্রি ডট অপশন থাকবে, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে দেখবে বন্ধুরা ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমার অলরেডি দিয়ে দিছি আমি এখন। তো তারপরে দেখো বন্ধুরা এখানে ইউটিউব চ্যানেল যেটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করবে ইউটিউবে। তো বন্ধুরা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা প্রোফাইল ফটো লাগানো আছে একদম উপরে ডান সাইডে দেখিও, একদম উপরে আপনার নিজের প্রোফাইল ফটো যে ইউটিউবে লাগাইয়া রেখেছো সেটার একটা পাইবে। তো সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে কয়েকটা অপশন এসেছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে ইয়োর চ্যানেল, দু নম্বর হচ্ছে পেইড মেম্বারশিপস, তো তিন নম্বর হচ্ছে ইউটিউব স্টুডিও। তো বন্ধুরা আমাদেরকে এখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবে আমার নেটটা একটু স্লো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভিডিও এরকম ভিডিওর চিহ্নের মতো একটা অপশন এসেছে, সেটাতে ক্লিক করবে। সেটাতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা ভিডিও আপলোড হয়েছে। তো পাঁচটার মধ্যে আমি কোনটা ভিডিও ডিলিট করব তো এখান থেকে সিলেক্ট করতে পারবো। এই যে বন্ধুরা দেখো, যেমন এই ভিডিওটা ডিলিট করব আমরা, তো এটাতে টিক মার্ক করার পরে এখানে দেখো সাইটে থ্রি ডট একটা অপশন এসেছে, সেখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে নিচে ডিলিট অপশনে ক্লিক করে দেবে। ডিলিট অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানে এইখানে টিক মার্ক দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডিলিট অপশন এসেছে, উপরে লেখা আছে পারমানেন্টলি ডিলিট দিস ভিডিও, তো এভাবে ডিলিট করতে পারবে। বন্ধুরা আমি ভিডিওটা ডিলিট করব না, কারণ এই ভিডিওটা আমি ডিলিট শুধু ভিডিওটা দেখানোর জন্যই আমি ভিডিওটা বানালাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।